আসসালামু আলাইকুম হে ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ফোন দিয়ে তোলা ছবি সেল করলাম মার্কেট প্লেসে। হ্যাঁ, আমি কিন্তু এরকমই একটি ভিডিও এর আগেও মেক করেছিলাম, যদিও তখন শুধু আমি মাত্র প্রোফাইল ক্রিয়েট করেছিলাম এবং দু একটা ছবি আপলোড করেছিলাম, এবং আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে কিভাবে আসলে আপনারা অনলাইনে ছবি সেল করে হিউজ পরিমাণ একটি ইনকাম করতে পারেন। তো ভিউয়ার্স, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবাই সাথে থাকবেন, স্টে ওয়াচ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার শাটারস্টকের যে ড্যাশবোর্ড আছে সেখানে লগ ইন করে ফেলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের নাম, আমার ছবি। আমার এখানে কিন্তু খুব বেশি ছবি নেই, আমি আবারও বলছি, কারণ আমি এখানে কাজ করি না। এখানে বলতে এখন অনেকেই ভাবেন যে আমরা ইউটিউবাররা আমাদের কাজ কিন্তু যে ইনকাম সোর্স আছে এগুলোর সাথে পরিচয় করে দেয়। এখানে যে পরিচয় করে দেয় মানেই যে আমরা কাজ করি বা কাজ করব। আসলে একটা মানুষ যদি সব কিছুতে কাজ করে তাহলে কখনোই সে সাকসেস পাবে না। আমি কিন্তু এখানে এক্সপেরিমেন্ট করার জন্য প্রোফাইল করেছিলাম, সেক্ষেত্রে আসলে আমি অল্প কয়েকটা ছবি আপলোড করেছিলাম, করে রেখেছিলাম, সেখান থেকে আমার ফটোগুলো কিন্তু সেল হয়েছে। সেটা যদিও আমি আজকে আপনাদেরকে বলবো, তার আগে কিছু কথা বলে নিই, যারা আসলে ফটোগ্রাফার তারা কিন্তু অনেক ভালো ইনকাম জেনারেট করে ফেলতে পারেন এখান থেকে। যাই হোক, তো এই ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। তো আমি চলে এসেছি আমার হচ্ছে কন্ট্রিবিউটর যে ড্যাশবোর্ড আছে ওখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন শাটারস্টক কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড অ্যাকাউন্ট আমি লগ ইন করে ফেলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আর্নিং হচ্ছে 55 সেন্ট। হ্যাঁ, আমার আর্নিংটা 55 সেন্ট, কারণ এখানে খুবই অল্প আমার ছবি দেয় আছে। আমি আগেও বলছি যে আসলে আমি কিন্তু এখানে ওইভাবে কাজ করি না, কাজ করলে আরও ভালো কিছু করা সম্ভব। এখন মাত্র 4টি ছবি থেকে কিন্তু ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে হচ্ছে যে ডিটেলস দেওয়া আছে, 4টি ছবি আমার 4টি দেশ থেকে ডাউনলোড হয়েছে, যেখান থেকে আমাকে প্রত্যেকটি ডাউনলোডে 10 সেন্ট করে দিয়েছে, বাট একটি ডাউনলোডে আমাকে 25 সেন্ট দিয়েছে। আসলে এটা হচ্ছে ডিপেন্ড করে, যদি অনেক বড় দেশ থেকে আসে ডাউনলোড তখন আপনাকে হাই সিপিসি আসলে সিপিসি আকারে এটা দেয়া হয় আর কি। তো যাই হোক, তারপরে এখন আমি এই ডিটেলস, যারা শুরু করতে চাচ্ছেন বা ফোন ফটোগ্রাফি, আমি কিন্তু ফোন ফটোগ্রাফি করেই ইনকাম করেছি। আপনার ছবিগুলো কিন্তু আহামরি কিছু না, আপনি যদি একটু স্ট্রং হাতে ছবি তুলতে পারেন তাহলে কিন্তু ভালো ছবি ফোন দিয়েই তোলা পসিবল। তো এখন আমি আপনাদেরকে ডিটেলস আরও বলবো যে আসলে যারা কীভাবে শুরু করবেন, আর এখানে কিছু ব্যাপার আছে শুরু করার জন্য, সেই জিনিসগুলো ইনডেপথ ডিটেলস আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটি সাইটের সাথে পরিচয় করে দেবো, সেই সাইটটি হলো যারা গেম খেলে ইনকাম করতে চান, অনেক সহজে ইনকাম করার একটা ট্রাস্টেড সাইট আছে, সেটি হচ্ছে ওয়ান এক্সপেট। আপনি চাইলে এখানে গেম খেলে হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন। ইভেন এখানে আরেকটা সুযোগ আছে, আপনি যে প্রোমো কোডটি আছে, এই প্রোমো কোডটি যদি ইউজ করেন 10,000 টাকা পর্যন্ত ডিপোজিট বন্ডস কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তার জন্য আপনাকে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, জাস্ট সিম্পলি আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। যা আপনার যে প্রোমো কোডটি আছে BETIPL20, এটি আপনাকে ব্যবহার করতে হবে, তারপর রেজিস্টারে ক্লিক করে ফেলতে হবে। রেজিস্টারে ক্লিক করার পরে কি রেজিস্ট্রেশন হয়ে যাবে, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে ডিপোজিট করবেন অ্যান্ড উইথড্র করবেন। আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন, ডিপোজিটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিল, তারপর নেটেলা, রকেট, নগদ, বিকাশও আছে। এখন হয়তো বা সামনে কোনো কারণে দেখাচ্ছে না, আমি রকেটটাই দেখাই। রকেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে মিনিমাম 500 টাকা কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। সিম্পলি এখানে আপনার যে ওয়ালেট নাম্বার থেকে আপনি ডিপোজিট করবেন এই নাম্বারটি এখানে দিয়ে দিবেন, অ্যান্ড ট্রানজ্যাকশন আইডি থাকে এখানে বসাই দিবেন, অ্যান্ড নিচের যে নাম্বারটি আছে এখানে আপনি টাকাটি পাঠিয়ে দিবেন, তাহলে কিন্তু ডিপোজিট হয়ে যাবে। ডিপোজিট হওয়ার পর আপনি উইথড্র মেথডটি আপনাদেরকে দেখাচ্ছি, ম্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে উইথড্র ফান্ড, বিকাশের অপশন দেখাচ্ছে, নগদের অপশন দেখাচ্ছে, রকেট সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। জাস্ট সিম্পলি আপনি এখান থেকে চাইলেই কিন্তু বিকাশে ক্লিক করে 1,000 টাকা হলে আপনি উইথড্র নিতে পারেন, জাস্ট আপনার নাম্বারটা দিয়ে কনফার্ম করলেই এখানে ওরা আপনার যে কাঙ্ক্ষিত পেমেন্টটি সেটা আপনাকে দিয়ে দিবে। তো এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন।
এখন বলি আপনারা কিভাবে আসলে শুরু করবেন। যারা আসলে নতুন আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনাদের ফোনে কিন্তু আপনারা যদি গ্যালারিতে যান তাহলে গ্যালারি ঘাটলে হিউজ পরিমাণ ভালো ভালো ছবি আছে যেগুলো আপনার বিভিন্ন জায়গায় যেয়ে তুলেছেন। এই ছবিগুলো কিন্তু আপলোড করে ভালো একটি ইনকাম জেনারেট করে ফেলতে পারবেন। এটা কিন্তু খুব সহজ একটি বিষয় আমার কাছে যেটা মনে হয়, কারণ দেখুন আমি কিন্তু খুব আহামরি কোনো ছবি আসলে তুলি নাই, বাট সেগুলো কিন্তু সেল হচ্ছে। যেহেতু সেল শুরু হয়ে গেছে তবে আমার চিন্তাভাবনা আছে আমি হয়তো বা দু একটা ছবি মাঝে মধ্যে আপলোড করব। আমার ইচ্ছা আছে এটা, যে যদি আসলে ভালো কিছু এটা আমার প্যাসিভ ইনকাম হিসেবে থাকবে। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে ছবি তোলার একটু দেখা যাচ্ছে এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে, সেটা হলো ছবি ব্লার, মানে আপনার যে ফোকাসটা হচ্ছে কিনা যে মেইন সাবজেক্ট এটা একটু দেখতে হবে, মানে সে কি হওয়া যাবে না, তো সে কি হওয়া যাবে না, সে কি হলে আসলে ছবিগুলো ওরা রিজেক্ট করে দিবে। তো এইটা নিয়ে আমি আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি আপনাদেরকে ডিটেলস আরও একটি ভিডিও নিয়ে আসবো যেখানে আপনাদেরকে ছবি আপলোড করে দেখাবো যে আপনারা আসলে কীভাবে আপলোড করবেন, কীভাবে আপলোড করলে ট্যাগগুলো কীভাবে ইউজ করবেন, তাহলে আসলে ডাউনলোড পাওয়ার মানে সম্ভাবনা বেশি থাকে। সো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আপনারা যদি চান তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ খুব তাড়াতাড়ি হয়তো 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, যেটি অনেক ভালো একটি বিষয় আমার জন্য, অনেক মানে খুশির একটি বিষয়। সো আশা করছি সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।